খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাইবান্ধার দরিদ্র পরিবারের প্রসূতি মায়েদের একমাত্র ভরসাস্থল মা ও শিশু কল্যাণ কেন্দ্র মাতৃসদন। দীর্ঘদিন থেকে এখানে নেই মেডিকেল অফিসার ও অ্যানেস্থেসিস্ট, দুজন পরিদর্শক দিয়ে চলছে অন্তঃসত্ত্বার সেবা ও স্বাভাবিক প্রসবের কাজ। পর্যাপ্ত জনবল ও চিকিৎসক না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মা ও শিশুরা, বাস্তবতা স্বীকার করেছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগও। 40-এর দশকে গাইবান্ধার পুরাতন হাসপাতাল রোডে এক দানশীল ব্যক্তির জমিতে সরকারিভাবে প্রসূতি মায়েদের জন্য গড়ে ওঠে মাতৃসেবা সদন। পরবর্তীতে 2000 সালে নতুন ভবনে যাত্রা শুরু করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। দূর দূরান্ত থেকে প্রতিদিন অন্তত 200-300 প্রসূতি সেবা নিতে আসেন এখানে, ফলে কেন্দ্রটি কয়েকটি ইউনিয়নের মানুষের কাছে চিকিৎসার ভরসাস্থল হয়ে ওঠে। জাতীয় পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কিন্তু গত 4-5 বছর ধরে জনবল সংকটে পড়েছে সেবা কেন্দ্রটি। মাত্র 2 জন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে অন্তঃসত্ত্বাদের সেবা ও স্বাভাবিক প্রসবের কাজ। বন্ধ রয়েছে সিজারিয়ান ডেলিভারির কার্যক্রম। ডাক্তার যে থাকার কথা, যে না থাকলে আমরা সিজার করতে পারি না, বিশেষ কোনো কঠিন রোগী হলে পরে আমরা সেটা অ্যাসেস করতে পারি না, সে ডাক্তার নাই। এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম গরিব মানুষের সিজারের জন্য বাইরে যেতে হচ্ছে, লেটে যেতে হচ্ছে। আমরা হয়তো দেখা যাচ্ছে যে সদর হাসপাতালে পাঠাই, তাদের দালালগুলো আবার নিয়ে যাচ্ছে বিলে বলে। সেবা নিতে আসা প্রসূতিরাও চিকিৎসকের অভাবে হতাশ হয়ে ক্লিনিকের দিকে ঝুঁকছেন। দালালদের নিয়ন্ত্রণে থাকা এসব ক্লিনিকে গিয়ে বিপুল অঙ্কের টাকা খোয়াচ্ছেন অনেকে। ক্লিনিকে গেলে 10-15 হাজার টাকা যায়, এটা সরকারি হাসপাতাল, একটা দল ডাক্তার থাকে, গরিব লোকেরা বাঁচবে। সেখানে তো আমার কথা, দীর্ঘদিন হলে ডাক্তার নাই, একটা সিজার জন্য দল ডাক্তার একটা থাকে, তাহলে গরিব মানুষের জন্য ভালো হতো। জনবল সংকটের কারণেই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এই অবস্থা বলে জানান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এই কর্মকর্তা। আমরা জাস্ট জোড়াতালি দিয়ে এই যেটুকু আছে এটুকু দিয়ে আমরা আসলে কাজ করতেছি। ডাক্তারের অবস্থা তো আমাদের আরো ভয়াবহ রকম, 14টা পোস্টের এগেনস্টে এই মুহূর্তে মাত্র 4 জন মাত্র কর্মরত আছে। গাইবান্ধার প্রায় 27 লাখ জনসংখ্যার মধ্যে অর্ধেকের বেশি নারী। এ কেন্দ্রটি চালু হলে এলাকার মানুষের সুবিধার পাশাপাশি জেলা মা ও শিশু কেন্দ্রে চাপ কমবে, এমনটাই মনে করছেন গাইবান্ধাবাসী। ডিভিসি নিউজ ডেস্ক।